হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। সুস্মিতাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো সকাল সকাল শুরু হয়ে গেল আমার কাজকর্ম, আর সকাল থেকে স্টার্ট করলাম আমার ভিডিওটা। তো আশা করি ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেছি, উঠে আজকে একটু তাড়াতাড়ি বলতে আমি তো উঠি সেই 8:30-9:10 বেজে যায়, 10টা কমই বাজে। তো যাই হোক, আজকে 8টার মধ্যে উঠে গেছি। আর উঠে ঘুম থেকে উঠে দেখো কতগুলো বাসন মেজেছি, দেখেছো? এক গামলা, এক বল, যাই বলো, অনেকগুলো মেজে নিয়েছি। আর পুচকুর যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো মানে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখন যাব রান্নাঘরে, রান্নাঘরটা একটু পরিষ্কার করবো। গ্যাসটা সেসব কিছু মোছা হয়নি, এসব মুছবো। আগে এগুলো মেজে নিয়েছি বাসনগুলো। আর ওর বাবা গেছে বাজারে বাজার করতে, আর আমি ভাবলাম এপাকে আমি দু একটা কাজ সেরে ফেলি। আর মেয়ের মুড ভালো না, ও কান্না করে দিচ্ছে। এই দেখো কোথায় গেলি, এই দেখো এখন কিছু বুঝবে না, সে কান্না করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমি বসে থাকলে তো আর আমার কাজ কাম হবে না বলো। আর সকাল সকাল কাজের যা চাপ থাকে, দুজন হোক আর একজন ওই কাজ তো করতেই হবে। তো যাই হোক, এখন আমি যাবো রান্না করে। এখনো চা খাওয়া হয়নি, আমি এখনো ব্রাশও করিনি। তো যাই রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপর ব্রাশটা করবো, তারপর দেখি চা খাবে কিনা, চা করবো আসলে, তারপর আস্তে ধরে রান্না বান্না করবো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো আবার আসছি একটু পরে। চা খাচ্ছি বন্ধুরা, দেখো এখন বাজে 10:30, এখন খাচ্ছি চা। অনেক কাজ বাকি, দেখো এগুলো সব পরিষ্কার করেছি, ভাতের জলটা বসিয়েছি, ভাত রান্না করবো, চা একটু খেয়ে নিচ্ছি। খুব খিদে পেয়েছে, রান্না হতে হতে 1 ঘন্টা বাকি। দেখো কালকে এনেছিলাম যে প্যাকেটটা, আদৌ কি যেহেতু হয়তো দেখেছো, বিস্কুট এগুলো একটু নন্তা বিস্কুট ভালো লাগে। তো এবারে চাটা খেয়ে নিচ্ছি আমি। আর দেখো চাটা এতটুকু নিয়েছি, কম করে নিয়েছি, ওর জন্য রেখেছি, বেশি একটা খাবো না। দেখে মনে হচ্ছে অর্ধেক খেয়ে ফেলেছি কিন্তু এখনো খাইনি। মেখে দিয়েছি একটা বিস্কিট, খাচ্ছ খুব ভালো লাগছে, বিস্কুট গুলো খুব টেস্টি। ভাই কি খাচ্ছ তুমি? বিস্কিট? খুব টেস্টি না? খুব টেস্টি হয়েছে। নাও, খুব টেস্টি। তোমরা সাথে থাকো, সবকিছু দেখতে পাবে, একটু একটু শেয়ার করবো। তো বন্ধুরা তোমরা দেখো আমি চা খেয়ে কাজ করতে চলে এসেছি, মানে শুরু করে দিয়েছি রান্নাবান্না। আর ওইদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি চিকেনের জন্য আলু পেঁয়াজ ওই সব কিছু রেডি করছি, আর একটা টমেটো নিয়েছি চিকেনে দেবো বলে। তো আমি এটা পেস্ট করে নিচ্ছি। এখানে চিকেনের জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, এতটুকু দিয়েছি। দেখো পেস্ট হচ্ছে না ভালো করে, কম তো, সেই জন্যে একটু জল মিশিয়ে দিয়েছি। জলটা দিলে একটু ভালো করে হয়। তো এবার পেস্ট হয়ে গেছে ভালো করে, এবারে আমি চিকেনটাতে দিয়ে দেবো, দিয়ে তারপর সব কিছু একটা মানে ম্যারিনেট করে নেবো চিকেনটাকে। দেখো চিকেনটা হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা হালকা কালারের জন্য একটু দিয়েছি, পেস্টে তো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর এমনি কালারের জন্য একটু দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, তারপর হলুদ দিয়ে দিয়েছি, হালকা করে তেল দিচ্ছি। আর চিকেনে একটু তেল টেল না দিলে ভালো লাগে না। আর এমনিতে আমি একটু তেল কম খাওয়ার চেষ্টা করি, গুঁড়ো লঙ্কাটাও কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু কিছু করার নেই। আর
আর এখানে আমি দেখো চামচ দিয়ে হালকা চামচ দিয়ে মানে হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি, আর আমি হাতে একদম মাখতে পারি না কারণ আমার হাত প্রচুর জলে, আমি শিল নোড়া তো বাটতে পারি না, আমার হাত এতটা জলে খুব কষ্ট হয়, সেই জন্য আমি মানে মিক্সিটা নেওয়া আর যার জন্য তো সেই জন্য তো নিতে হবে, খুব প্রবলেম হয় আমার। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দেখো মা ওইদিকে আমার ভাত হয়ে গেছে, আর এখানে আমি কড়াইতে হালকা একটু নুন দিয়ে দিয়েছি, আমার সব কিছু তরকারি করার আগে আমি একটু কড়াইতে নুন দিয়ে রাখি কারণ ভালো লাগে আমার, এটা মনে হয় তরকারি টেস্টি হবে, মানে কিছু নজর লাগবে না এরকম একটা ব্যাপার আছে আমার মধ্যে, তো সেই জন্যে নুন দিয়ে দিয়েছি। আর এখানে সোমবারের জন্য দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি, আর টমেটোটা পরে দিয়ে নেব, মেয়ে খুব কান্না করছে, তো সারাক্ষণ কান্নাকাটি কান্নাকাটি করবি, আমাকে একটুও রান্না করতে দেয় না, খেতে দেয় না, কাজ করতে দেয় না, কিছুই করে না। তো আমি কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবারে আমি চিকেনটা দিয়ে দেব, আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আর আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি, আর টমেটোটা যে কেটে রেখেছি এবারে দিয়ে দেবো কড়াইতে টমেটোটা। আর সব সময় আমি বেশিরভাগই এক তরকারি করি কারণ আমার টাইম হয় না, এত তাড়াহুড়ো করে সকালবেলা কাজকর্ম থাকে, এত তাড়াহুড়ো থাকে যে দু তিন তরকারি করার আমার কাছে সেরকম টাইমই নেই, তো এক তরকারি কোনো মতে করি, কোনো রকমে করি, তারপরে ওর ডিউটিতে যাওয়ার টাইম হয়ে যায়, আমার 12টার আগে রান্না করতে হয়। তো টমেটোটা কেটে আমি দিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে টমেটোটা দিয়েছি বলে, লাল লাল লাগছে, চিকেনটা হচ্ছে, এবার ভালো করে সেদ্ধ হলে খেতেও ভালো লাগে, তো এখানে চিকেনটা আমার হচ্ছে। ভালো করে নাড়িয়ে চালিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব, আর এখানে দেখো ভেন্ডি আর পটল আছে, তো ভাবলাম ভেন্ডিগুলো আগের দিনে নিয়েছিলাম, ভেন্ডির সাথে কুমড়োটাও নিয়েছিলাম, কুমড়োটা আধখানা খেয়েছি আর আধখানা নষ্ট হয়ে গেছে, এটা আগের ভিডিও ছিল যদিও, আর এবারে আমি পটলগুলো একটু ভাজা করে নেব, আর ভেন্ডিগুলো যে আছে আরও আছে ভেন্ডিগুলো, তো এতগুলো করিনি ভাজা কারণ খাওয়া হবে না আজকে, বেশি চিকেন দিয়েই খাওয়া হবে, তো সেই জন্য এগুলো আমি ধুয়ে কেটে নিচ্ছি, চিকেন আর পটল আর কি বলছি ভেন্ডি আর পটলগুলো, এবার আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি, আর ওইখানে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটা করছি, আমার একটু বসার টাইম নেই, সকালে ঘুম থেকে উঠে মানে কাজকর্ম করতে করতে বেলা কেটে যায়, তারপর রান্না বান্না করে তারপর মেয়েকে চান করাতে হবে, আমি চান করবো, ওইসব করতে করতে দিন যে কিভাবে কেটে যায়, আর তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি কারণ সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না এত প্রচুর চাপের মধ্যে।
যে মোটামুটি হয়ে গেছে, এবার আমি ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। ভেন্ডিগুলো ভেজে আমি এই কড়াইটার মধ্যে মানে রাইসগুলো একটু হালকা করে ভেজে নেব, মানে ফ্রাইড রাইস যেরকম হয়। আমি শুধু সাথে ক্যাপসিকাম আর এই গাজরটা দেব না, এটা নেই ঘরে আর দরকারও নেই, এমনি ভেজে খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার চিকেনের ফাইনাল লুকটা, দেখে তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো ক্যামেরার থেকে এমনিতে আরো দারুণ লাগছে দেখতে, দারুণ মানে দারুণ। আর এখানে দেখো স্যালাড মানে শসাই, দেখো স্যালাড মানে শসা। আর এখানে ভাত নেওয়া হয়ে গেছে, রাইস দেখো, এখানে শসা আছে, আর বাকি কি আছে, এখানে আছে পটল ভাজা, আর কি আছে, আর আছে ভেন্ডি ভাজা এতটুকু, আর কালকের দুটো মিষ্টি আছে, এগুলো আর দেখাচ্ছি না, পরে খেয়ে নেব। তো ঝট করে খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া সেরে নাও, তুমি নাও তরকারি নাও। তো খাওয়া দাওয়া সেরে তোমাদের সাথে এক সময় গল্প করতে আসব। সকালের খাওয়াই খাচ্ছি, দুপুর 12টার উপরে বেজে গেছে, তাড়াহুড়ো করে চান করলাম, ও যাবে ডিউটিতে। তো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে গল্পটা করব, গল্প করে তারপর ব্লগটা শেষ করে দেবো, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি সময় করে, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করবো। দেখো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এতটা খিদে পেয়েছে। তো আবার পরে দেখা হচ্ছে। আর পুচু সোনা বসে বসে শশা খাচ্ছে, দেখো মাম্মা শশা খাচ্ছে, শশা খাচ্ছে বসে বসে, দেখো ওনাকেও একটু দেখিয়ে নি। দেখো উনি পঞ্চভুজ নেই, তিন ভুজ জানি না, তৃতীয় ভুজ নিয়ে বসেছে, ভাজা চিকেন এতটুকু। তো চলো আর পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, সবাই কি করছো? আর আমি তখন বলেছিলাম ভাত খেয়ে তারপর তোমাদের সামনে আসবো, তো সময় করে আর আসতে পারিনি, সত্যি মানে সময় হয়নি আসার। তো খেয়ে দিয়ে ডিউটিতে গেল, তারপর আমিও মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম। আজকে কোনো শর্ট ভিডিও করা হয়নি, কি আর বলবো, কিছু করিনি আজকে, শুয়েছিলাম, আজকে শুধু রেস্ট আর রেস্ট। তো এখন কিছু করছি না, বসে আছি মেয়েকে নিয়ে। আর একটু লাইভে গেছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো বা জানো লাইভে গেছিলাম। তো ভিডিওটা আজকে আর বড় করবো না, এতটুকুই করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেরকম কিছু আর বলার নেই। সারাদিন কাজকর্ম করতে করতে সারাদিন কেটে যায়, এই চলছে। তো যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ও কিছু বলছে, পড়ে গেছে। তো যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতো টাটা, বাই বাই। বাই বাই বলে দাও মাম্মা। Bye-bye.